জানতে পারতে যেগুলো কি দাদা? এগুলো হলো চায়না কন্ট্রোলার, চায়না কন্ট্রোলার, চায়না কন্ট্রোলার সবাই ইন্টারনেট চার্জিং কন্ট্রোলার। আসলে কি জানেন, এই চায়না কন্ট্রোলার গুলো আসলে পারফেক্ট একটা কাজ করে। এগুলো পারফেক্ট কাজ করে। আসলে আমরা বাঙালিরা কন্ট্রোলার ইউজ করি কম দামি। আমাদের থেকে এরকম ডিজিটাল কন্ট্রোলার কম দামি আছে। এই ধরেন ফাইজা কোম্পানি, সুপার কোম্পানি, অনেক ধরনের কন্ট্রোলার যেগুলো পারফেক্ট কাজ করে না। ব্যাটারি বোল্টটা দেখায়, ব্যাটারি কতটুকু বললে এগুলো দেখায়, কিন্তু চার্জের ক্ষেত্রে যে চার্জ বেশি হলে কন্ট্রোল করবে এবং চার্জ ফুল চার্জ হলে অটো কাট হয়ে যাবে। এরকম সিস্টেম তো ছিল না, মানে এটাতে এরকম সিস্টেম পাওয়া যাবে? এটাতে সিস্টেমটা পাওয়া যায়। রাতের বেলা ধরেন আপনার 12 ভোল্ট থেকে 8 ভোল্ট 7 ভোল্ট আসছে, আর অটো আউটপুট অফ করে দিবে। আচ্ছা আচ্ছা, আমরা ব্যাটারিকে দুর্বল বানাবে না। আচ্ছা, আপনি দরকারে বাতাস না খান। আরেকটা ফাংশন আছে এই চার্জারটা, যেটা দেখাচ্ছি এটা লাগবে না তখন এই কন্ট্রোলারটা ইউজ করলে। এটা ডাইরেক্ট কি ডাটা কেবল দিয়ে চার্জ দিতে হবে। এটার মধ্যে সিস্টেম আছে দুইটা মোবাইল একসাথে ডাটা কেবল দিয়ে চার্জ দিতে হবে। এটার মধ্যে এই সিস্টেমটা আছে, আর এটা সব সেম, কিন্তু ও সিস্টেমটা নেই, ও ডাটা কেবলটা নেই, ডাটা কেবলটা নেই, সব কিছু আছে, মানে পিন দিয়ে আমি পিন দিয়ে চার্জ দিতে পারবেন। এটার দাম বলতেছে আপনি ধরেন 400 টাকা, 400 টাকা, তাহলে ওটা হলে 600, এটা হলে 600, এটা হলে 400 400। এখন আস্তে আস্তে ধরেন অনেক জনের থেকে বড় কন্ট্রোলার প্রয়োজন হয়। এটা হলে 12 আর 24, 24 ডুববে, 24 ইউজ করতে পারবেন, 12 ইউজ করতে পারবেন, 12 ভোল্ট থেকে 24 ভোল্ট। আচ্ছা বুঝছেন, এটা ইউএসবি আছে। হ্যাঁ, এটার মধ্যে আর একটা অন্য ধরনের কোয়ালিটি আছে, এটা আরো সুন্দর, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা আরেকটা সুন্দর ডিজিটাল কন্ট্রোলার। এটা এই আপনি 24 ভোল্টের করেন, অনেক সময় ধরেন আপনি সোলার নিয়ে গেছেন যে 24 ভোল্টের, 24 ভোল্টের কন্ট্রোলার আপনি লোড দিতে পারবেন। এটা 24 ভোল্টের লোড নিবে, আর 12 ভোল্টের লোড নিবে। বুঝছেন, 12 ভোল্ট ঢুকলে আউটপুট 12 ভোল্ট হবে, 24 ভোল্ট ঢুকলেও আউটপুট 24 ভোল্ট হবে। আপনি এখন 24 ভোল্ট ঢুকাচ্ছেন, আপনি চাচ্ছেন যে এখানে 12 ভোল্ট আউটপুট হবে, আমি 12 ভোল্ট দিয়ে কি 12 ভোল্টের দিন ছাড়া এরকম হবে না। 12 ভোল্ট ঢুকলে 12 ভোল্ট সাপ্লাই দিবে, 24 ভোল্ট ঢুকলে 24 ভোল্ট সাপ্লাই দিবে। ইউএসবি সিস্টেম। আচ্ছা বুঝছেন, এই জিনিসটার দাম পড়তেছে 1600 টাকা, পাইকার নিলে আরো কম রাখা যাবে। আর এটা সেম ডেট, এটাও সেম ডেট, যাতে যেটা কোনো ওয়ারেন্টি নেই, চায়না জিনিস, এগুলো কোনো ওয়ারেন্টি নেই। এটা হলে গ্রামীণ সিটি একটা কন্ট্রোলার, গ্রামীণ সিটি। তাহলে এখানে এটাতে কি কি করা যাবে? এটা কন্ট্রোলার, চার্জিং কন্ট্রোলার, ব্যাটারি তার, এখানে সবকিছু লেখা আছে, প্যানেল, ব্যাটারি তার, লোড সবকিছু লেখা আছে। এটা হলে সূর্য সোলার থেকে কন্ট্রোলার আসবে, কন্ট্রোলার থেকে ব্যাটারি যাবে, আবার ল্যাপটপ জ্বলবে, এগুলো হয়ে এগুলোর জন্য। আবার একটা আছে আপনার, না এটা কোনো গ্যারান্টি নেই, এটা হলে লুকাস কন্ট্রোলার। আচ্ছা, লুকাস কন্ট্রোলার, এটা সেম ওই শুধু মানে কোম্পানি ডিফারেন্স। হ্যাঁ, এটার মধ্যে ফিউজ নেই, আবার এটার মধ্যে ফিউজ আছে। এটা সেম আপনার 190 টাকার মধ্যে পেয়ে যাবেন। 190 টাকা, এটা কিন্তু আবার ওই চায়না বললাম যে আপনার ফুল অটো, অটো ফুল চার্জ হলে ফুল অটো হয়ে যাবে, চার্জ দিবে না রাতের বেলায়, যখন ব্যাটারি যখন একটু দুর্বল আসছে অটোমেটিক কাট করে দিবে, আর চলবে না, কিন্তু ব্যাটারি এটা তো অন্য কন্ট্রোল দিয়ে পুরো রাত চলবে, কিন্তু এটা দিয়ে চলবে না তখন। কারণ এটা ব্যাটারিকে সেভ করে ফেলবে, ব্যাটারি সেভ করবে, এটা হলে কন্ট্রোলার। আর 60 টাকা রাখা যাচ্ছে,
দেখতে কিন্তু অনেক এলাকা আছে, এগুলো সম্পূর্ণ সবগুলো এক একটা কাজ। ফ্রিজ চলে গেলে এখানে দেখা যাবে ফ্রিজ, তারপর লো টপ, লো টন, ব্যাটারি লো, মিডিয়াম, ব্যাটারি হাই, ব্যাটারি ফুল, নট চার্জিং, চার্জ হচ্ছে না, চার্জ না হলে চলবে, এটা চলবে, চার্জিং, প্যানেল ওয়ার্কিং সব লিখে থাকবে। আমার তো মনে হচ্ছে এটা অনেক ভালো তাহলে, কারণ এটা ওয়ারেন্টি আছে, দামও সাশ্রয় আছে। আর যদি মাল লাগে আমাদের ভিডিওতে আমাদের লিংক দেওয়া হবে এবং নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করতে পারবেন। মানে অনলাইনে আপনারা সার্ভিসটা দেন, আমি ধরেন আপনার এই ভিডিও দেখে যদি কেউ যদি ধরেন অর্ডার দিতে চায় বা মাল সম্পর্কে আরো বিস্তারিত জানতে চায় বা সরাসরি আপনাকে ফোন দিতে চায়, তাহলে তো তারা সার্ভিসটা পাবে, আরো বিস্তারিত তারা জানতে পারবে। আচ্ছা, তাহলে এখানে দেওয়ার যে নাম্বার থাকবে, নাম্বার জানতে পারবে।